বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে গাভীর তিনটা ক্যাটাগরির যে মেশিন আছে, একটি 10 লিটার, একটি 5 লিটার এবং 3 লিটার, তো সবাই এটার সেটিং আমি যদিও ভিডিও চ্যানেলে দিয়ে রেখেছি, তারপরেও অনেকে প্রশ্ন করেন, তাই চিন্তা করলাম শুধু এটার জন্য একটা সেটিং মানে ক্লিয়ার করে আমি করব। এই যে দেখতে পাচ্ছেন বক্স থেকে আমি একটি প্রথমে মোটরটি বের করে নিলাম, তারপরে এরপরে পাত্রটি বের করে নিলাম। এই যে আপনারা যারা অর্ডার করেন এবং প্রোডাক্ট নেন, তারপরে এই বক্স এবং এই ম্যাটেরিয়ালগুলোই তো আপনারা পান। তো এখন আমি দেখাবো এটা কীভাবে সহজেই সেটিং করতে পারবেন এবং কোন জায়গাতে আপনাদের মিস্টেক হওয়ার কারণে সেটিংয়ের সমস্যা হয়, খুলে ফেলেন। হ্যাঁ, প্রথমে আপনাদের কাছে যায় এরকম একটা অ্যাডাপ্টার, যায় অ্যাডাপ্টারের পরে এরকম একটা বক্স যাচ্ছে, এটা হচ্ছে 5-10 লিটারের এই পাত্রটা। পাত্রটা খোলার পরে আপনারা পাত্রের ভিতরে একটা গুনা পান, এরপরে একটা ব্রাশ পান পরিষ্কার করার। এই যে অ্যাডাপ্টারটা পাচ্ছেন, অ্যাডাপ্টারটা এসিডিসি বিদ্যুৎ দিয়ে এবং আপনি ব্যাটারি দুইটা দিয়েও চালাতে পারবেন। অ্যাডাপ্টারটা আমি বের করে নিলাম। আচ্ছা, এরপরে গাভীর বাটে লাগানোর যে 4টি সেকশন হেড থাকে, 4টি সেকশন হেড বের করে নিলাম এবং সাইড করে নিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন, দেখতে পারবেন আপনারা যে প্রোডাক্টের যে সেটিং, এই যে এখানে দেখতে পাচ্ছেন 2, এখানে লেখা আছে হচ্ছে 3-4 এবং হচ্ছে এইটাতে 1টা কই, এই যে এটাতে দেখতে পাচ্ছেন 1-2। হ্যাঁ, তো যেটার সাথে লেখা, এই যে এই 2টা আমি কোথায় লাগাবো, আমি এই 2টা, এই যে এই 2টা দেখতে পাচ্ছেন, এই যে 2 এর মধ্যে দিব এবং 3-3 জায়গায় 4-4 জায়গায় আমি এখন সেটিংটা করতেছি। হ্যাঁ, প্রথমে পাত্রটা এভাবে 3টা লক আছে, লক করে নিতে হবে, লক করে নিলাম, এরপরে লাগান। হ্যাঁ, এই যে 1-এর সাথে আমি 2 হচ্ছে 1, ওইটা ওই উপর 1-এর সাথে আমি 1 দিয়ে দিলাম, এরপরে 2, এই যে টু এবং এই যে দেখতে পাচ্ছেন 2 এর সাথে 2 দিলাম। এখন থাকলো হচ্ছে আপনার 3-4, এই যে 3-4, এই 3-4টা চলে যাবে হচ্ছে এই যে মোটরের সাথে লাগা, 3-4 লাগা। হ্যাঁ, 3-3 দিলাম এবং হচ্ছে 4-4। হ্যাঁ, এটা হচ্ছে হয়ে গেল। এখন আমাকে দিতে হবে অ্যাডাপ্টার লাইন দিতে হবে, এই যে অ্যাডাপ্টারের এটা ওপেন করে নিলাম। এখন নিয়ে আমি অ্যাডাপ্টারটা প্লাগ ইন করলাম, হ্যাঁ অ্যাডাপ্টারটা দিয়ে নিলাম। অ্যাডাপ্টার নেওয়ার পরে এটা এখন আমাকে বিদ্যুতে সংযোগ দিতে হবে। হ্যাঁ, দিয়ে দেন বিদ্যুতে সংযোগ দেন, ওটা দেখা লাগবে না। হ্যাঁ, আমি বিদ্যুতে সংযোগ দিয়ে দিলাম, মেশিনটা এরকম থাকবে। হ্যাঁ, বিদ্যুতের সংযোগ দেওয়ার পরে এই অবস্থায় আছে আমার, এই যে এটা দেখেন অ্যাডাপ্টারটা প্লাগের সাথে লাগিয়ে নিছে। এখন যদি আমি মেশিনটা ছাড়ি, এই যে শব্দ পাচ্ছেন, এটা অন হয়ে গেল। তো আমাকে প্রথমেই করতে হবে কি, প্রথমে যে এই যে গাভীর বাটে যে সেকশন হেডটা লাগাবো, এটার সাথে দেখেন গেট ভাল্ব আছে 1টা 2টা 3টা 4টা, এইটা প্রথমে আমাকে লক করে নিতে হবে, প্রথমে লক করে নিতে হবে। এই সোজাটা থাকলে হচ্ছে লক নাই, হ্যাঁ লক করে নেন। এই যে বর্তমানে এটা হচ্ছে লক আছে, হ্যাঁ এটা লক করে নেন। হ্যাঁ, এরকম হচ্ছে লক, যখন এটা এই যে আপনার সেকশন হেডটা ডিভাইডেড থাকবে এরকম, তখন এটা হচ্ছে লক করা। এরকম 4টা লক করে নিব আমি, 4টা সেকশন দেখতে পাচ্ছেন, লক করে নিয়ে আমি মেশিনটি চালাবো 30 সেকেন্ড। অন করে দেন একটু, এই যে মেশিন দিয়ে দিলাম, এই যে হ্যাঁ এটা এখন 30 সেকেন্ডের মতো চললে এই ভিতরে যে একটা গ্যাস থাকে, এই গ্যাসগুলো বের হয়ে যাবে, ভিতরের গ্যাসগুলো বের হয়ে যাবে। মেশিনটি চলতেছে, আপনারা এখানে আওয়াজ পাচ্ছেন, গ্যাসগুলো বের হয়ে যাবে। 30 সেকেন্ড থেকে 1 মিনিট যখন হয়ে যাবে, তখন এটা নিলেন আপনারা। এখন কিন্তু লক করা আছে, এরকম ডিভাইডেড থাকা মানে লক। হ্যাঁ, এখন আপনার এরকম করে প্রথমে এরকম করে আপনাদেরকে আগে আঙুল দিতে হবে এর মধ্যে, অর্থাৎ গাভীর বাটে যখন লাগাবেন, গাভীর বাটে এরকম করে দিতে হবে। এই জায়গায় সবাই মিস্টেকটা হয়, সবাই প্রথমে লকটা আগে
খুলে ফেলে, খুলে ফেলার পরে এটা গাভীর বাটে লাগাতে যায়, তখন কাজ করে না। কিন্তু এটা এই জায়গারই প্রবলেম, প্রথমে আগে গাভীর বাটে এটা লাগাই নিতে হবে, দ্বিতীয় বা যদি হাত দিয়ে করেন তাহলে প্রথমে হাতটা দিতে হবে। এখন আপনার করতে হবে লকটা খুলে দিতে হবে, যেরকম করে লকটা সোজা করতে হবে, এই যে এখন লকটা সোজা হয়ে গেল, এখন খুলে গেল। এখন আপনারা দেখেন এই যে এটা কিন্তু আটকায় আছে, লকটা আটকায় আছে। এখন একটু আর একটু উঠান, এই দেখেন লকটা আটকায় আছে। এবং এই এই লাল বর্ডারটা যেটা দেখতে পাচ্ছেন এটা বরাবর সোজাসুজি আছে এটা, অর্থাৎ এরকম ডিভাইডেড যদি থাকে তাহলে লক, এবং যখন এটা খুলে দিবেন তখন এরকম সোজাসুজি থাকবে। তাহলে এখানে প্রবলেমটা হয় কি, এইটা আপনি লকটা প্রথমে অনেক কী করে এরকম করে খুলে দেয়, খুলে দেওয়ার পরে হাওয়াটা বের হয়ে গেলে যাওয়া হচ্ছে, তারপরে যদি এটা আমি হাত দিই তখন কিন্তু কাজ করবে না। তো এইখানে এটা কেয়ারফুললি আমাদেরকে করতে হবে, প্রথমে এটার মধ্যে আমি হাত দিব, হাত দেওয়ার পরে লকটা খুলে দেবো এবং গাভীর বাটে লাগাবো, লাগাবার পরে লকটা খুলে দেবো। তো এখানে আরেকটা ব্যাপার খেয়াল করার ব্যাপার, যখন আপনার হাত দিয়ে এটা চেক করবেন যদি একটা বা দুইটা খোলা থাকে, মানে এরকম মধ্যে আঙ্গুল দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটা পরে কাজ করবে না। আর গাভীর যখন বাটে লাগাবেন বা হাত বা আঙ্গুল দেওয়া থাকে তখন এটা সুন্দর কাজ করবে। হ্যাঁ, এখন আমি দেখেন এটা লক করা আছে, আমি এটার মধ্যে বুড়ো আঙুলটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমি দেখেন বাতাস বের হয় না, যেন দেখেন আমি লকটা খুলে দিচ্ছি, কিন্তু লকটা খুলে দিচ্ছি। এখন দেখেন আমার হাতে সুন্দরভাবে এটা আটকায় আছে, এই যে সুন্দরভাবে আটকায় আছে এবং এর ভিতরে পাঁচ করতেছে। তো আপনারা প্রথমে এর ভিতরে আঙ্গুল অথবা গাভীর বাটে এটা লাগানোর পরে লকটা খুলবেন, তাহলে এই সমস্যাটা হবে না। সমস্যা এইখানেই হয়, প্রথমে ওটা আনলক করে নেয়, খুলে নেয় এবং পরে গাভীর বাটে দেয়, এটাই এই জায়গায় সমস্যা হয়, এই জায়গাটার প্রবলেমটা এটা। তো অনুরূপভাবে আপনার এটা গেল 10 লিটারেরটা খুলে দেন, বন্ধ করে দেন, বন্ধ করে দেন। হ্যাঁ, 10 লিটার এটা হয়ে গেল। এরপরে আপনার সেম কাজটা 5 লিটারটা দেখি একটু। এটা 10 লিটারের সাথে তো 4টা থাকে আপনারা জানেনই, 5 লিটার যেটা দেখতে পাচ্ছেন, এই যে 5 লিটারের দুইটা থাকে, দুইটা করে করতে, এবং সেম সিস্টেম সেম, এই যে গেট বাল্ব, এই যে 5 লিটারের 17টা এরকম একটু ছোটো, এখানেও 1-2 আছে, ওইখানেও 3-4 আছে মোটরটার সাথে, সেম জিনিস। এবং 3 লিটারের ওটা দেখি একটু, 3 লিটারের সেটিংটাও ঠিক একই অবস্থা। মোট কথা এই যে দুইটা এখানে আছে, মোট কথা হচ্ছে যে আপনাদেরকে প্রথমে লকটা গাভীর বাটে দেওয়ার পরে, হ্যাঁ এই যে সিলিকনের এটা পাইপ 3 লিটারের, প্রথমে গাভীর বাটে এটা প্রবেশ করাতে হবে, এটা ধরেন গাভীর বাট, এরকম দেওয়ার পরে লকটা খুলতে হবে, তাহলে কাজ করবে। আগে যদি লকটা খুলে দেন এবং পরে যদি এটা হাত দেন বা গাভীর বাটেও লাগান, কাজ করবে না। এই জিনিসটাই শুধু আপনারা খেয়াল করবেন, তাহলেই হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি গোডাউন থেকে লাইভ করলাম, এই যে অনেক প্রোডাক্ট আছে, তবে এটা মোটামুটি পুরো শীত কাভার দিতে পারবো কি না জানি না, আর সামনে ডলার রেট বাড়তেছে, প্রাইসের দামও এটা বাড়তে পারে, তবে আপাতত যে স্টক আছে এটা সেম আগের রেটেই আপনার সেল হবে আর কি। ধন্যবাদ।